আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফেব্রিক স্ট্রাকচার ডিজাইনের পার্ট 7 শুরু করব, যেখানে আমাদের ক্লাসের আউটলাইন হচ্ছে ডায়মন্ড ডিজাইন। আমাদের কোশ্চেন বলা আছে 10x10 ধরে ডায়মন্ড ডিজাইন অঙ্কন করব। একটা কথা বলে নিই এর আগে, যদি তোমরা জিগজ্যাগ ডিজাইনের পার্টটা না দেখে থাকো তো আমি বলবো ওই পার্টটা তোমরা দেখে আসো, কারণ জিগজ্যাগের উপর ভিত্তি করে আমাদের ডায়মন্ড ডিজাইনটা অঙ্কন করতে হবে। সো এবার আসো ডায়মন্ড ডিজাইনের দিকে। বলা আছে 10x10 ধরে ডায়মন্ড ডিজাইন অঙ্কন করো। সো 10x10 ধরে ডায়মন্ড ডিজাইন অঙ্কন করার জন্য আমাদের 5x5 ধরে টুইল মোটিফ নিতে হবে। টুইলের আপ ডাউন আমাদের ইচ্ছা মতো নিতে পারি, যেখানে আমি স্ট্রাকচারটা নিয়েছি 3 আপ 2 ডাউন। সো এটা একদম সিম্পল টুইল, যেটা সম্পর্কে তোমরা আগে জানো। সো এই মোটিফটা দিয়েই আমাদের ডায়মন্ড ডিজাইন অঙ্কন করতে। সো ডায়মন্ড ডিজাইন করার জন্য এট ফার্স্ট এই টোটাল ঘরকে আমাদের 4টা ভাগে ভাগ করতে হবে। এখানে আমাদের একটা কোয়ার্টাইল দেখানো আছে, যে আমরা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ইন্টারসেক্ট করে আমাদের 4টা কোয়ার্ডিনেট উৎপন্ন হয়, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ। এইভাবে আমাদের এই ডিজাইনটাকে আমাদের 4টা ভাগে ভাগ করতে হবে। সো আমরা 5x5 ধরে আমাদের এটাকে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এখন দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, সেকেন্ড, সেকেন্ড কোয়ার্ডিনেট, থার্ড, আর হচ্ছে ফোর্থ। এখন দেখো এই যে সেকেন্ড কোয়ার্ডেন্ট, এই সেকেন্ড কোয়ার্ডেন্টে জাস্ট আমাদের মোটিভটা বসাতে হবে। সো আমি এখন মোটিভটা বসিয়ে ফেলি। সো মোটিভটা বসানোর পরে আমাদের, আমরা জিগজ্যাগে শিখছি কি, পয়েন্টিং করে আমাদের টুইল লাইন গুলো পরপর নিচের দিকে নামিয়ে দিতে হবে। সো দেখো আমাদের এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ চূড়া, তো এই চূড়াটাকে আমরা এখন নিচের দিকে নামিয়ে দেবো, টুইল লাইনটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। কোন পর্যন্ত যাবে, এই ফোর্থ কোয়ার্ডেন্টের আগ পর্যন্ত, অর্থাৎ আমরা শুধুমাত্র ফার্স্ট কোয়ার্ডেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবো। এখন দেখো চূড়া থেকে দুইটা ঘর আমাদের বামে ফিল আপ আছে, সো দুইটা ঘর এই পাশে আমরা ফিল আপ করব। এখন আবার টুইল লাইনগুলো নিচে দিকে নামিয়ে দেবো। এখন দেখো এই টুইল লাইনগুলোকে যখন আমি নিচে দিকে নামিয়ে দেবো, এখন কাজ হচ্ছে আপ ডাউন মেলানো, অর্থাৎ এখানে টু আপ আছে কিন্তু আমাদের স্ট্রাকচারটা কি 3 আপ 2 ডাউন। সো আমাদের এখন 3 আপ মিলাইতে হবে, তো 2 আপ আছে এখানে আমাদের একটা দিলে 3 আপ 2 ডাউন মিলতেছে। একই ভাবে যদি আমরা লাস্টের ঘরটা খেয়াল করি, সো দেখো এখানে 2 আপ আছে, তো আরেকটা আপ কোথায় হবে, এই পাশে। সো এটা আমাদের ফার্স্ট কোয়ার্ডেন্ট, আমাদের ডিজাইন তো হয়ে গেছে। সো এখন দেখো এই ফার্স্ট থেকে আমাদের ফোর্থটা করতে হবে, অর্থাৎ টুইল লাইনগুলো আমাদের এরকম আসছে, এখন কি করতে হবে, এই গুলোকে ঘুরায় এদিকে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? সো দেখো এখন এটা হচ্ছে আমাদের পিক পয়েন্ট, অর্থাৎ চূড়া। সো এটাকে আমরা ঘোরা এখন এদিকে নিয়ে আসতেছি। এখন দেখো চূড়ার পাশে একটা আছে, এটাও ঘুরে আসবে নিচের দিকে। এখন দেখো এইটা হচ্ছে আমাদের এই পাশের সর্বশেষ যে সুতাটা, এটা আমাদের চূড়া, তো এর পাশে একটা আছে এবং এ পাশেও একটা দিতে হবে। দেখো এই একটা আসলে দেওয়ার মানে কি, এটা যদি আমাদের এই বরাবর যেত সো এইভাবে ঘুরে আসতো, তো এইটা ঘুরে আসার জন্য এইটা এই পাশে চলে আসতেছে। তো এখন দেখো আমাদের যেহেতু আমাদের লাইনগুলো ঘোরানো শেষ হয়ে গেছে, এখন আমাদের আপ ডাউন মিলাতে হবে, অর্থাৎ দেখো এখানে 3 আপ 2 ডাউন মিলছে, এরকম প্রত্যেকটা মিলছে, শুধুমাত্র এখানে দেখো 2 আপ, সো এখানে একটা আসে 3 আপ হবে। এখন এটা 1 আপ আছে, মাত্র একটা ঘর এখানে আছে, এটাকে আরো 2 আপ আমি নিচে দিয়ে দিচ্ছি। এভাবে আমরা 4 নম্বর ঘরটাও ফিল আপ করে ফেললাম। এখন দেখো এই ফোর্থ নাম্বার অথবা সেকেন্ড নাম্বার থেকে থার্ড কোয়ার্ডেন্ট আমরা ফিল আপ করব, যেটাই করি আমাদের কোনো সমস্যা নাই। সো আমরা সেকেন্ড থেকে আমরা থার্ড এর দিকে আসবো। দেখো এটা হচ্ছে আমাদের পিক পয়েন্ট, অর্থাৎ চূড়া। সো এই টুইল লাইন গুলো আমি আবার এরকম করে এসে এরকম নামায় দেবো। সো টুইল লাইন গুলো ফার্স্ট এদিকে আসবে, দ্বিতীয়ত এদিকে যাবে। সো এদিকে আসছে, এখন এদিকে ঘুরে নিচের দিকে নামায় দেবো। এখন দেখো তো এই পিক পয়েন্টের উপরে কয়টা আছে, দুইটা আছে, এই একটা এই একটা, সো আমাদের এখানেও দুইটা হবে। এখন আবার আমরা টুইল লাইনগুলোকে নামাই দেই। এরপরে এখানে দেখো এটা যদি আমরা এদিকে যাই তাহলে কোথায় হবে, এখানে হবে। সো দেখো এখন আমাদের আপ ডাউন মিলানো পালা, যদি আমরা এই সূত্রটা দেখি, দেখো 3 আপ, এখানে একটা আপ, এই দুটা আপ, সো এটা আপ ডাউন, ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা ঠিক আছে, শুধুমাত্র এই ঘরটা ছাড়া। সো এই ঘরটা 2 আপ আছে, সো এখানে একটা দিলে 3 আপ হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি 10x10 ধরে ডায়মন্ড ডিজাইন। এইভাবে যদি আমরা
একটা বড় ডিজাইন করি যেটা তোমাদেরকে আমি কম্পিউটার স্ক্রিন থেকে একটা বড় ডিজাইন করে দেখাবো আসলে কাপড়ের ডিজাইনটা কেমন হয়। সো এটা তোমরা দেখে নাও। সো এই হচ্ছে আমাদের ডায়মন্ড ডিজাইন, আশা করি তোমরা সব বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করো। আজকের মধ্যে আমরা এখানে শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।